কি বাচ্চা মিছে গেছে
জানার পর
চানা করবো সেটা খুব মারপিট হয়। তারপর এক পর্যায়ে কর্তৃক সেখানে সহযোগিতায় আমি ওকে থেকে বাড়িতে আসি। What?
কিছুই নেই, ছোট লোক মিথ্যে অভিনয় করে আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিল। আমি বুঝতে পারিনি বুপি, তুই কি বলতে চাস? বলতে চাই কলেজ বলবে মেয়ের হাতে, তুই
মাসে তো লক্ষ লক্ষ টাকা তুলে দেওয়া যায়, তার তা আমার তাই হবে। এখন তর্ক করার সময় না, এখন একটু রীতাকে খুঁজে দেখতে হবে। না না না, এখন ছাড়া যাবে না, তাহলে আর মান সম্মান থাকবে না। আগে আমরা নিজেরা নিজের আত্মীয় স্বজন একটু খুঁজে দেখবো, তারপর ব্যবস্থা না হবে। তুমি যে বললে তার সঙ্গে তো আপনার সম্পর্ক আছে? তুমি হাবিবকে নিয়ে ওদিকে একটু দেখো, দেখো কোন খোঁজ খবর পাওয়া যায় কিনা। দর্শক, খুব দ্রুত ড্রেস চেঞ্জ করতে হচ্ছে আমাদের সবাইকেই। আমরা ভীষণ হাড়ির মধ্যেই চেষ্টা করছি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে পরের যাওয়ার জন্য। এখানে আমার কোয়ার্টিস্টরাও সব খুব তাড়াহুড়োর মধ্যে চেঞ্জ করছে, তো দেখছি আমাদের মেকআপ রুমের একটুখানি দেখানোর চেষ্টা করি। দর্শক, শেষ হলো টানা এক মাসের রিহার্সেল এবং এখন সবাই রিনিউ ফ্রিতে এসেছি। আমি এখন চলে যাবো, জাহিদ ভাই মেকআপ উঠেছে, সবাই মেকআপ উঠেছে, চলে যাবো সবাই। কে মাং মরবো কে বাঁচবো, কারণ এখন যেহেতু আমরা মহামারীর মধ্যে আছি এখন কারো কথা বলা যায় না। এই যে আমাদের ডান্স ডিরেক্টর অনেক হয়ে আছে, সবাই এখানে আছে, তো হ্যাঁ, সবার জন্যই অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আপনাদের আচ্ছা, থ্যাংক ইউ রনি ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ মিঠু বাংলা থেকে। আচ্ছা দর্শক, এখন শেষ হয়ে গেল নাটক, আর আমাদের সঙ্গে আপনি ছিলেন আপনারা, সেই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর পশ্চিমবঙ্গ থেকে আজকে চলে যাচ্ছি, দীর্ঘ এক মাসের সফর শেষ হলো, তো সবাই ভালো থাকবেন, নাটকের সঙ্গে থাকবেন, নাটকের মানুষদেরকে ভালোবাসবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা এত কষ্ট করে এই যে এখানে এই যে হ্যাঁ ভাইয়ারা ছিল, হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকেই এতদিন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নাটকের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অনেক সাথে সামনে চলুন, সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।